সোলার পাম্পর মৌলিক প্রশ্ন আর উত্তর। সোলার পাম্প ব্যবস্থায় জলসিঞ্চন আর খোয়াপানি যোগানোর সমস্যার বাবে অফগ্রিড অঞ্চলত সর্বোত্তম সমাধান। ই কেবল আপনার ডিজেল আর বিদ্যুতের খরচ রাহি করাই নহয়, ই আপনার কৃষির বাবে পানির সুরক্ষাও নিশ্চিত করে। যা 10 বছরত সোলার পেনেলর দাম 80% হ্রাস পাইছে, যার ফলত ই কারিকরীভাবে কার্যক্ষম হওয়ার অতি সুলভ। আমি জানো যে সোলার পাম্পর সন্দর্ভত আপনার বহুত প্রশ্ন আছে। এই সোলার পাম্প সমূহের বিষয়ে আলোচনা করে অধিক জানো আহক। সোলার পাম্পনো কি? সোলার পাম্প ঠিক প্রচলিত বৈদ্যুতিক বা ডিজেল পাম্পর দরে, কিন্তু ই সোলার পিভি মডিউলর পৰা পাম্পটুক শক্তি প্রদান করবলে কারেন্ট পায়। সৌর শক্তিচালিত পাম্পিং ব্যবস্থাত সোলার মডিউল এটা নিমজ্জিত বা সমতলীয় পাম্প, এটা পাম্প কন্ট্রোলার, তার আর কেবল আদি থাকে। সোলার পাম্পটে কেনেকৈ কাম করে? সোলার মডিউলে সূর্যর কিরণের পৰা পোহর শক্তি ধরে রাখে আর ইয়াক বিদ্যুতলে রূপান্তরিত করে, যে পাম্প কন্ট্রোলার জড়িয়ে পাম্পটুক শক্তি প্রদান করে। পাম্প কন্ট্রোলার কি? পাম্প কন্ট্রোলার হৈছে এনে এক যন্ত্র যে পাম্প চলাবলে ইনপুট শক্তিক আনপুট শক্তির দরে মিলাই ভোল্টেজ সুরক্ষা প্রদান করে আর পাম্পর ক্ষতি রোধ করে। পাম্প কন্ট্রোলার প্রয়োজন কিয়? সৌর শক্তি সূর্যর পোহরের উপর নির্ভরশীল, গতিকে সোলার মডিউলর পৰা উৎপন্ন শক্তি নিয়ন্ত্রণ করব নোৱাৰি। যদি আমি মডিউলবর পুনপটিয়াক পাম্পর সঙ্গে সংযোগ করো, তেতে অধিক শক্তি যোগানোর বাবে পাম্পটো ক্ষতিগ্রস্ত হব পাৰে। কন্ট্রোলারে পাম্পর আয়োগ বৃদ্ধি করে। সোলার পাম্পর প্রকার কি কি, মই কেনেকৈ বাছনি করিম? ব্যবহৃত পানির উৎস অনুসরি সোলার পাম্পটো নিমজ্জিত আর সমতলীয় হব পাৰে। যদি উপলব্ধ পানির উৎসটো নলী নাদর হয়, তেন্তে আপুনি নিমজ্জিত পাম্প ব্যবহার করিব লাগিব। যদি উপলব্ধ পানির উৎস মুকলি কুয়া বা জলাশয়, তেন্তে আপুনি সার্ফেস পাম্প ব্যবহার করিব লাগিব। এই পাম্পটো রাতেও চলি থাকে নেকি? নহয়, সোলার পাম্পবুৰে দিনৰ ভাগতে কাম করে, কারণ ইহঁতক সূর্যর পোহরের দ্বারা শক্তি প্রদান করা হয়। ব্যাটারি অর্থনৈতিকভাবে লাভজনক নহয়, কিন্তু রাতির সময়ত ব্যবহারের বাবে বিশেষকৈ খোয়া পানির বাবে ট্যাঙ্কত পানি জমা করে রাখিব পাৰি। রোদ নোলোৱার সময়ত মই পানি থকাটো কেনেকৈ নিশ্চিত করব পাৰিম? সাধারণতে সোলার পাম্পিং ব্যবস্থার ডিজাইনত এটা স্টোরেজ ট্যাঙ্ক সংযুক্ত করা হয়। স্টোরেজ ট্যাঙ্কটোৱে ব্যাটারি কাম করে। রোদ পোহর হলে ট্যাঙ্কিটো ভরি পড়ে, ডাওরিয়া বা আন্ধার হলে ট্যাঙ্কর পানি ব্যবহার করব পাৰি। এইটো সম্ভব যে সোলার ওয়াটার পাম্পিং ব্যবস্থা ব্যাকআপ জেনারেটর অন্তর্ভুক্ত করব পাৰি, যদিহে এক গ্রিডর সৈতে ই সংযুক্ত থাকে। এসি পাম্প এটা পানি আর গ্রিড পাওয়ার দুইটারে চলাব পাৰি। তেনে ক্ষেত্রত পাম্পটোৱে রাতি আর ডাওরিয়া দিনত গ্রিডর শক্তি ব্যবহার করে। মোর পুরনি পাম্পটো সোলার পাম্প হিসাবে ব্যবহার করব পাৰিমনে? হয়, আপুনিও পাৰে, কিন্তু ইয়ার পরামর্শ দিয়া নহয়, কারণ সোলার পেনেলর সৈতে সংযুক্ত সোলার পাম্পবুর বেলেগ ধরনের তার সংযুক্ত আর সেইবুর অধিক কার্যক্ষমভাবে কাম করে। কেবল সোলার পাম্প লগাই খেতি করব পাৰিমনে? হয়, আপনার পানির প্রয়োজনীয়তা অনুসরি আপনি স্থাপন করবলগিয়া পাম্পটোর আকার নির্ধারণ করব লাগিব। সাধারণত সোলার পাম্পর বাবে কোনো ব্যাকআপর প্রয়োজন নহয়। সৌর শক্তি চালিত পাম্প কেবল নির্দিষ্ট শস্যর বাবে উপযোগী নেকি, যেনে শাক পাচলির বাবে, বা ইয়াক সকলো ধরনের শস্যত জলসিঞ্চন করবলৈ ব্যবহার করব পাৰিনে? সোলার পাওয়ার পাম্পর সহায়ত সকলো ধরনের শস্যক জলসিঞ্চন করব পাৰি। উন্নত ফলাফলের বাবে সোলার পাওয়ার পাম্প সমূহ ড্রিপ আর স্প্লিঙ্কারের দরে ক্ষুদ্র জলসিঞ্চন ব্যবস্থার সৈতে সংযুক্ত করব লাগে। সোলার পাম্পিং ব্যবস্থায় কিমান এলাকাত জলসিঞ্চন করব পাৰে? এটা এইচপি পাম্পে 5 একর ধান আর 10-12 একর উদ্যান শস্যত ক্ষুদ্র জলসিঞ্চন করব পাৰে, যদিহে পানির স্তর ভূপৃষ্ঠর পৰা 20 মিটার তলত থাকে। এই তথ্য ভূগর্ভস্থ পানির স্তর আর বিশেষ শস্যর বাবে প্রয়োজনীয় জলসিঞ্চনের ধরনের উপর নির্ভর করে ভিন্ন হয়। প্রচলিত পাম্পতকৈ সোলার পাম্প কেনেকৈ অধিক উপযোগী? ডিজেল বা বৈদ্যুতিক পাম্পতকৈ সোলার পাম্প অধিক উপযোগী, কারণ এক, শক্তি প্রদান করবলে ইয়াক ডিজেল বা বিদ্যুতের প্রয়োজন নহয়, গতিকে পরিচালনাবয় সুলভ। 2, বিদ্যুৎ কর্তন আর ভোল্টেজের উঠানমা বা সিঙ্গল ফেজর সমস্যার ফলত ই প্রভাবিত নহয়। 3, ইয়ার রক্ষণাবেক্ষণের খরচ কম। 4, দুর্গম অঞ্চল স্থাপন করব পাৰি। 5, ইয়ার সঞ্চালন সহজ। সোলার পাম্পর আয়ুষ আর ওয়ারেন্টি সময় কিমান? সোলার পেনেলর আয়ুষ ন্যূনতম 25 বছর
আৰু পাম্পৰ আয়ুস 10-15 বছৰ। পাম্প চোলাৰ মডিউল আৰু পাম্প কণ্ট্ৰলাৰৰ ৱাৰেণ্টি 5 বছৰৰ বাবে। এবাৰ স্থাপন কৰিলে চোলাৰ পাম্প ব্যৱস্থাটো স্থানান্তৰ কৰা সম্ভৱনে? চোলাৰ পাম্প এটা স্থানান্তৰ কৰাটো অৱশ্যে উপযুক্ত নহয়। মোবাইল মাউণ্টিং প্লেটফৰ্ম ব্যৱহাৰ কৰি ছিষ্টেমটো স্থানান্তৰ কৰিব পাৰি, কিন্তু এই প্ৰক্ৰিয়াটো ব্যয়বহুল। পাম্পটোৱে কিমান এলেকা লয়? 2 HP চোলাৰ পাম্প এটা স্থাপন কৰিবলৈ প্ৰায় 200 বৰ্গফুট এলেকাৰ প্ৰয়োজন হয় আৰু 5 HP চোলাৰ পাম্প এটা স্থাপন কৰিবলৈ প্ৰায় 500 বৰ্গফুট এলেকাৰ প্ৰয়োজন। এটা চোলাৰ পাম্পে ধুমুহা আৰু বানপানী সহ্য কৰিব পাৰিবনে? এটা চোলাৰ পাম্প এনেদৰে ডিজাইন কৰা হৈছে যাতে ই প্ৰতি ঘণ্টাত 150 কিলোমিটাৰ পৰ্যন্ত বতাহ আৰু ধুমুহা সহ্য কৰিব পাৰে। চোলাৰ পাম্পৰ ভেটি এনেদৰে তৈয়াৰ কৰা হয় যাতে ই বানপানীও সহ্য কৰিব পাৰে। মোৰ চোলাৰ পাম্পটো চুৰি হলে কি হ'ব? চোলাৰ পাম্পত এণ্টি থেফ টেকন'লজি থাকে, গতিকে ইয়াক চুৰি হোৱাৰ পৰা সুৰক্ষিত কৰা হয়। চোলাৰ পাম্পৰ বীমাও অতি নামমাত্ৰ প্ৰিমিয়ামত কৰিব পাৰি। চোলাৰ পাম্প স্থাপনৰ বাবে চৰকাৰে ৰাজ সাহাৰ্য দিয়ে নেকি? হয়, বহুত আঁচনি চলি আছে। PM কুসুম আৰু বাংলা কৃষি সেচ যোজনাৰ দৰে সেই আঁচনিসমূহত আবেদন কৰি কৃষকে ৰাজ সাহাৰ্য লাভ কৰিব পাৰিব।